হ্যালো ফ্রেন্ডস, সঙ্গীত শিক্ষার আসরে আমি প্রদীপ বোস। বিগত লেসনগুলোতে আমরা স্বরমালিকা শিখেছি, অলংকার শিখেছি। আজকে আমি একটু অন্য ক্লাস করব। আজকে আমরা শিখব কিভাবে গলাকে আরো বেশি সুরেলা করা যায় এবং গলাকে আরো কত ভরাটি করা যায়। তোমরা অনেকেই আমাকে ফোন করে জানিয়েছ যে তোমাদের অনেকেরই গলা নিচের দিকে লাগছে না, আবার অনেকে বলেছে তোমাদের উপরের দিকে গলা যেতে চাইছে না। তা এটা একটা স্বাভাবিক সমস্যা, বেশিরভাগ ছাত্রছাত্রীর ক্ষেত্রেই হয়। যাদের গলা নিচের দিকে ভালো বলে তাদের গলা তার শব্দকে কম বলে, বা যার গলা তার শব্দকে খুব ভালো বলে তা হয়তো মন্দ শব্দকে গলা তেমন ভালো বলে না। তাই আজকে আমি যে লেসনটা করাবো সেই লেসনটা দুটো অংশ থাকবে। এক হচ্ছে কিভাবে গলাকে মন্দ শব্দকে ভালোভাবে লাগানো যায়, এবং দ্বিতীয় অংশ হচ্ছে কিভাবে গলাকে তার শব্দকে তোলা যায়, এবং তার সঙ্গে কি করে এই রেয়াজগুলো করলে তোমাদের গলা আরো ভরাটি এবং আরো সুরেলা হবে, এই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব। বন্ধুরা, যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ লেসনগুলো তোমাদের কাছে যাতে সরাসরি পৌঁছে যেতে পারে। তা আজকে আমরা যেটা অভ্যাস করব সেটা হচ্ছে, প্রথমে যেটা করছি সেটা হচ্ছে গলাটা কিভাবে মন্দ শব্দকে ভালো বলবে এবং গলাটা কিভাবে ভরাটি হবে এবং মিষ্টি হবে সুরেলা হবে, সেই প্র্যাকটিসটা আমি করব। আমরা প্রথমে সা থেকে ক্রমশ নিচের দিকে মন্দ শব্দকের দিকে, সা নি ধা পা, এই স্বরকটাকে প্র্যাকটিস করব, এবং একটি স্বরের উপর দাঁড়িয়ে দীর্ঘক্ষণ সময় আমরা স্বরটাকে বলতে থাকবো। এইভাবে যদি আমরা প্র্যাকটিস করতে থাকি তাহলে দেখবো আস্তে আস্তে মন্দ শব্দকের গলাটা লেগে যাচ্ছে এবং গলাটা সুরের সঙ্গে আরো ভালো মাখো মাখো ভাবে সুরটা মিশছে। এবং এই মন্দ শব্দকে যদি গলা ভালো করে মেশানো যায়, সুরেলা করে লাগানো যায়, তাহলে তার শব্দকেও কিন্তু গলাটা অতি সহজে কিন্তু মিলে যায়। তাহলে আমি প্রথমে দেখাচ্ছি কিভাবে আমরা মন্দ শব্দকে প্র্যাকটিস করব। প্রথমে আমি সা স্বরটা ধরে দীর্ঘক্ষণ ধরে বলার চেষ্টা করছি। এইভাবে আমরা সা থেকে পা পর্যন্ত যাব, আবার পা থেকে সা পর্যন্ত চলে আসবো। আমি আর একবার দেখাচ্ছি, thank you.
তাহলে আমরা সা থেকে মন্দ সপ্তকের পা পর্যন্ত স্বরগুলোকে এক একটা দমে এক একটা স্বর প্র্যাকটিস করব। এইভাবে প্রতিদিন নিয়মিত 10 মিনিটের যদি প্র্যাকটিস করতে থাকো তাহলে তোমাদের গলাটা অনেক সুরেলা হবে এবং ভরাটি হবে। এবারে আমরা যেটা দেখব যে আমরা উপরের দিকে স্বরটা কিভাবে লাগাবো, যাদের গলাটা উপরের দিকে যায় না তাদের ক্ষেত্রে। তাহলে আমি প্রথমে দেখাচ্ছি, দেখো প্রথমে আমি সারে গামা পাধা নিশা বলবো, তারপরে একে একে আমি এগোতে থাকবো। দেখো সারে যারা মা পর্যন্ত করতে পারবে তারা পরবর্তী ক্ষেত্রে পা শটটাকে নিয়ে প্র্যাকটিস করবে। পায়ের পরে উপরে শটটা আর প্রয়োজন হয় না। তার সপ্তকের পা পর্যন্ত যদি আমরা গলা লাগাতে পারি তাহলে আমরা যেকোনো গান সাবলীল ভাবে গাইতে পারি। তাহলে এই গেল উপরের দিকে স্বর লাগানোর পদ্ধতি। এবারে আমি উপরের দিকে লাগানোর আর একটা পদ্ধতি দেখাচ্ছি। দেখো নিচের রে উপরের রে, নিচের গা উপরের গা, নিচের মা উপরের মা, মধ্য সপ্তকে স্বরের সঙ্গে তার সপ্তকে স্বরের একটা মিল করে যদি আমরা স্বরগুলো প্র্যাকটিস করি তাহলে আস্তে আস্তে আমাদের এই উপরের দিকে স্বর যাদের গলায় ঠিক মতন বসে না বা লাগে না তাদের দেখবে আস্তে আস্তে গলায় এই স্বরগুলো বসে যাবে। সুতরাং আমাদের এই তিনটে অক্টেভ মন্দ সপ্তক, মধ্য সপ্তক আর তার সপ্তকে আমরা যখন গান করি এই তিনটে সপ্তকের মধ্যে মধ্য সপ্তকটা বেশি ব্যবহার হয়। আমি এর আগেও আগের ক্লাসে বলেছি
তার সঙ্গে মধ্য সপ্তকের পাশাপাশি মন্দ সপ্তক এবং তার সপ্তকে প্রয়োজন অনুযায়ী গা মা পা এই স্বরগুলো ব্যবহার হয়। সুতরাং এই স্বরগুলো যদি আমরা গলায় বসিয়ে ফেলতে পারি, আর মধ্য সপ্তকের গলাটা সাধারণত সবার ক্ষেত্রেই স্বাভাবিকভাবে ভালো লাগে, তাহলে এই টোটাল তিনটে সপ্তকের এইভাবে যদি আমরা স্বরগুলো বিচরণ করতে পারি, তবে আমাদের যে কোনো গান গাওয়া কিন্তু খুব স্বাভাবিকভাবেই গাইতে পারবো এবং সেটা শুনতেও অনেক সুন্দর হবে। তা আজকের এই যে প্র্যাকটিসটা আমরা দিলাম, এটা তোমাদের গলাকে সুরেলা মিষ্টি এবং ভরাটি করতে সাহায্য করবে। আশা করি তোমাদের এই প্র্যাকটিসের মধ্যে দিয়ে তোমাদের গলাটা সুন্দর হবে, এটা আমার বিশ্বাস, এবং আমিও এক্ষেত্রে ফল পেয়েছি, তাই তোমাদেরকেও ঠিক একইভাবে শেখালাম। তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে, দেখবে তোমাদের গলা আরো সুন্দর হবে। সুতরাং আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি, সকলে ভালো থাকবে, ধন্যবাদ।